আমরা ক্যাম্পিং করব যাওয়ার কথা নারিকেল বাগান আমরা চলে আসছি কুকরি মুকরি আর রেস্ট হাউস গান এখন দেখি আসলে কি করা যায় এটা কাপজাপের মধ্যে পড়ে গেলাম বন্ধুরা ও দাই আর ও দাই ওরা কেউ কিছু বলে নাই আমাদেরকে দেখি রেস্ট হাউস ঘাটে নামলাম তো এইখানে কি আছে হাল হকিকত একটু জেনে নি চর কুকরি মুকরি একটু দেখে নি তারপরে হয়তো বা আমাদেরকে আজকে আবার ব্যাক করতে হতে পারে আমরা ব্যাক করে আজকে চলে যাব চর ফ্যাশন এবং সেখানে কয়েকটা স্থাপনা আছে সেগুলো দেখে তারপর ব্যাক করতে হবে রেস্ট হাউস ঠিক আছে রেস্ট হাউস এটা এখানে মানুষ থাকেন চর কুকরি মুকরি এসে কোস্টাল ফরেস্ট ডেভেলপমেন্ট ফর রেস্ট হাউস তো এখানে যারা বেড়াতে আসেন থাকেন আমাদের সময়ে আজকে হবে না আমরা রেস্ট হাউসটা দেখলাম পাশে এই পাশ দিয়ে একটা রাস্তা গেছে মিনিট দশেকের মতো গেলে ওখানে আপনার বানর হরিণ এসব দেখা যায় তবে হরিণ নামবে সকালবেলা ভোরে এবং বিকালে তাই এই সময়টা হবে না এবং আমরা সময় নষ্ট না করে আমরা এখন যে প্ল্যান করলাম আমরা চলে যাব চর ফ্যাশন চর ফ্যাশন গিয়ে আমরা রাত থাকবো সেখানে দুটো স্পট আছে সেটা কভার করার চেষ্টা করবো এই বাগানের সৌন্দর্য এবং রেস্ট হাউসটা দেখতে ভালোই লাগছে একটু ঘুরে টুরে দেখি চলুন 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 আমরা সুইমিং পুলে নামি সুইমিং পুলে নামতে কাপড় খোলা লাগে আজকে কিছু লাগবে না ঠান্ডা ঠান্ডা পানি ঠান্ডা সন্ধান করেছি উইঙ্গারহাটের এই চাচার দোকানের দই কিন্তু কীভাবে ঢাকা নেবো আমি বুঝতে পারছি না আসি আমরা দইগুলো একটু দেখি এই এই দুধ দিয়েই দই হবে চোর ছাড়া তো পাওয়ার উপায় নাই কিন্তু মনে বড় দুঃখ কীভাবে কী করবো এটা এমনি খাওয়া যায় না পর্যন্ত আমরা ধরে ফেললাম ক্রিস্টাল কেমন Thank you.